আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আপনারা ভালো আছেন। আজ 6ই ডিসেম্বর 2020, আপনাদের মাঝে আজকে শেয়ার করব অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার শুরু হয়েছে এই বিষয়ে এবং এর প্রসিডিওরগুলো। গতকালকে আপনাদের জানিয়েছিলাম অবৈধদের বৈধ হওয়ার যে প্রসিডিওরগুলো আছে এবং ধাপগুলো হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও দেশে যাওয়ারটা হাতে কলমে সুন্দর করে স্ক্রিনে দেখানোর কথা ছিল, আমি সারাদিন ব্যস্ত থাকার কারণে ওই কাজটি আর করতে পারিনি, সেজন্য আপনাদের মাঝে লাইভে আসলাম। লাইভে আজকে আপনাদের সাথে দেশে যেতে হলে কি কি প্রসিডিওর আছে বা কখন থেকে শুরু হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। এর আগে বলে রাখি, এখন আমাদের এই চ্যানেলে যারা প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। এবং কে কোথা থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে এখানে লিখে জানাতে পারেন এবং আমাদের লাইভ প্রোগ্রামটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিতে পারে। ওকে, ধন্যবাদ। অলরেডি অনেকেই বলছেন, ইমন, রুহুল, আলাউদ্দিন, ওকে, সুমন ভাই, ওকে, অনেকেই ওকে বলছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। আমি তাহলে সরাসরি চলে যাই আজকে আমাদের মূল টপিকে। ওকে, যেমনটি বলছিলাম যে দেশে যাওয়ার শুরু অলরেডি হয়ে গেছে, এর যে প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওর মধ্যে প্রথম যেটি বলবো যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অলরেডি আপনাদেরকে বলে দিয়েছে, এর আগেও এটি বলে দিয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইমিগ্রেশনে। অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি অলরেডি শুরু হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি অলরেডি শুরু হয়ে গেছে। এটা গতকাল থেকেই অনেকেই অলরেডি অ্যাপ্লাই করছে ইমিগ্রেশনের যে অ্যাপয়েন্টমেন্ট আছে যে আপনার দেশে চলে যাওয়ার জন্য, ইমিগ্রেশনের যে কোনো শাখায়, আপনি পুত্রাজায়া বলেন, কুয়ালালামপুর বলেন, সিলাঙ্গুর বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি নেবেন তখন এরকম অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কোন দিন আপনি দেশে চলে যেতে চাচ্ছেন সেই রকম একটা ডেট তারা চাবে। ওকে, সাপোজ মনে করেন যে আপনি আগামী এই মাসের 30 তারিখে যাবেন, তাহলে হয়তো আপনাকে ওই ডেটের আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং কি আপনাকে বলা হবে যে আগামী মাসের 30 তারিখে আপনি ফ্লাই করবেন, তাহলে 20 তারিখে আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। আর এই যে প্রসিডিওরগুলো আছে এক স্টেপ থেকে এক স্টেপ, এভাবে আমি আগামীকালকার ভিডিওতে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি এরপরেও আপনাদেরকে ধারণা দিচ্ছি যে অনলাইনে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ক্লিক করবেন তখনই আপনাদের কাঙ্ক্ষিত ডেট ওখানে দিবেন, ডেট সিলেক্ট করবেন। ওকে, ইমিগ্রেশনে আপনি যখন ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে কোন ডেটে আপনি যেতে চান সেই ডেট সিলেক্ট করলে ইমিগ্রেশন থেকেই তার আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে ওখানে লিখে দেবে যে এই ডেটে আপনি যেতে চাইলে কোন ডেটে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে যেতে হবে। ওকে, এরপরে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, ভাই অনেকে বলছেন যে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দেবে কবে থেকে, জি সেটাতে অলরেডি বলে দিলাম যে অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা অবৈধ আছেন, অবৈধ থেকে বৈধ, আপনারা অবৈধভাবেই দেশে চলে যেতে চান, তাহলে যাদের পাসপোর্ট আছে তাদের কোনো সমস্যা নাই, পাসপোর্টের যাদের মেয়াদ আছে, আর যদি পাসপোর্ট নাই এবং পাসপোর্টের মেয়াদও নাই তারা বাংলাদেশ হাই কমিশনের বরাবর আপনারা সরাসরি যাবেন এবং কি সেখান থেকে একটা ট্রাভেল পাস, একটা লেটার আনবেন, ওই লেটারটাই আপনার পাসপোর্ট হিসেবে কাজ করবে। ওই লেটারটা আনার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেন ইমিগ্রেশনের সাথে ফিঙ্গারপ্রিন্ট করার, ওই ডেটে আপনি চলে গেলেই অ্যাপয়েন্টমেন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখবে এবং আপনার স্পেশাল পাস দিবে, আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন। ওকে, দ্বিতীয়ত বলছেন যে ওকে 6 তারিখের পর কি এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে কিনা। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজকের পর থেকে যেহেতু সরকার ঘোষণা অনুযায়ী 6 তারিখ পর্যন্ত কন্ডিশনাল লকডাউন ছিল, কিন্তু এই লকডাউনটা আরও 20 তারিখ পর্যন্ত আপনারা ধরে রাখেন, আপনারা ধরে রাখেন যে এই ডিসেম্বর পুরো মাসই এরকম কন্ডিশনাল লকডাউনে থাকবে, কিন্তু এক দেশ এক জেলা থেকে আরেক জেলা যেতে হলে এখন পর্যন্ত আপনাদের নিকটতম থানা থেকে পুলিশের লেটার নিয়ে আসতে হবে। কি জন্য যাবেন সমস্ত কিছু ভেরিফিকেশন করে আপনাকে এখন পর্যন্ত আপনার পুলিশের লেটার নিয়ে এরপরে আসতে হবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে অবৈধদের জন্য। ওকে, যেই ইমিগ্রেশনের যাওয়ার সময় কি কোভিড টেস্ট করব নাকি দেশে যাওয়ার সময় কোভিড টেস্ট করব, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আবার বলি, এক ভাই বলেছেন যে ইমিগ্রেশনে যে অ্যাপয়েন্টমেন্ট নিছি ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে কি কোভিড টেস্ট করব না ফ্লাই করার 3 দিন আগে আপনি এয়ার করোনা টেস্ট করবেন। ওকে,
এখন পর্যন্ত ইমিগ্রেশন থেকে কিন্তু বলে নাই যে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তখন করোনা টেস্ট করে যেতে হবে, এভাবে বলে নাই। সেক্ষেত্রে আপনি আপাতত এই বিষয়টা রাখেন, অফ রাখেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তা করেন। আপনি যারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা আজকেই অথবা আগামীকালকের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেন। অনেকেই অ্যাপয়েন্টমেন্ট যেহেতু COVID-19 সেক্ষেত্রে সীমিত আকারে দেবে, ওই একদিনে ঢালাওভাবে হাজার হাজার দেবে না, হয়তো প্রতিদিন 200, 300, 400 এরকম ভাবে দেবে। সেক্ষেত্রে আপনারা আগে অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে হয়তো ইমিগ্রেশনে এই দু একের মধ্যে আপডেট দেবে যে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় কি আপনার করোনা টেস্ট করে যেতে হবে কিনা। আপাতত আপনার অ্যাপয়েন্টমেন্ট আর নেন আপনার। ওকে, আপনারা জানেন যে মালয়েশিয়ার সংবাদ প্রতিদিনই আপডেট হয়। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যারা দেশে চলে যেতে চান তারা শুধুমাত্র চিন্তা করেন যে আমি অ্যাপয়েন্টমেন্টটা নেবো কি, যত দ্রুত সম্ভব অ্যাপয়েন্টমেন্টটা নেন। আর আপডেট হওয়ার সাথে সাথে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দেশে যারা দেশে চলে যেতে চান তারা কি করোনা টেস্ট করে যাবেন না শুধুমাত্র ফ্লাই করার 3 দিন আগে করলে হবে, এটা আমি পরবর্তীতে আপডেট জানাবো। প্রতিদিন তো আমি আপনাদের কিছু না কিছু আপডেট জানাই, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ওকে, এক বড় ভাই বলছেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি 20 তারিখে। ওকে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি 20 তারিখে দেশে যাব এবং 10 তারিখে ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট করার জন্য বলছে। ওকে, সেক্ষেত্রে কি কত টাকা নিয়ে যাব? ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন, এক ভাই কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সে দেশে যাবে, সেখানে সিলেক্ট করেছে 20 তারিখে এবং কি ইমিগ্রেশন থেকে তাকে বলছে যে 10 তারিখে তাকে ইমিগ্রেশনে থাকতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য। এখন তার প্রশ্ন হলো যে কত টাকা, পূর্বে ঘোষণা অনুযায়ী তো 3,000 টাকা ছিল। জি, এই মুহূর্তে যেটা আছে 500 রিঙ্গিত আপনাকে জরিমানা দিতে হবে, 500 রিঙ্গিত। সেক্ষেত্রে আপনি 500-700 টাকা নিয়ে যান আপনার স্পেশাল পাসের জন্য, প্লাস আপনার এর জন্য 500-600 টাকা আপনি পকেটে রেখে দেন। অথবা আপনার এটার বিষয়েও কিন্তু ক্লিয়ার আপডেট আমি আপনাদের পরবর্তীতে দিব। এই মুহূর্তে যেটা বলছিলাম যে আগে অ্যাপয়েন্টমেন্ট আপনি ই করেন, আর যেহেতু বলছি 500 টাকা সেক্ষেত্রে আপনার 500-700 টাকা নিয়ে যান, ইনশাল্লাহ 500 টাকার মধ্যেই আপনাদের এই কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ। কি জন্য? ইন্দোনেশিয়ান হাই কমিশন অলরেডি তাদের ইন্দোনেশিয়ার প্রবাসীদের জন্য বলেছেন, ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য বলেছেন যে 500 টাকা। সেক্ষেত্রে আমাদের হাই কমিশন থেকে এখন পর্যন্ত এরকম একটা ঘোষণা দেয় নাই, হয়তো দু একের মধ্যে এটা বাংলাদেশ হাই কমিশন থেকে দেবে যে বাংলাদেশের নাগরিকরা যারা অবৈধ আছে দেশে যেতে চাইলে কত টাকা লাগবে। আর ইমিগ্রেশন তো অলরেডি বলে দিয়েছে যে 500 টাকা লাগবে। যাই হোক ভাই, আপনি বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তরটা, যে আপনি মোটামুটি 500-700 টাকা নিয়ে যান ইনশাল্লাহ। আপনি যেহেতু সকলের আগে যাচ্ছেন, আমার মনে হয় না 10 তারিখের আগে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ওকে, আজকে 6 তারিখ, তার মানে আর 3 দিন পরে আপনি যাচ্ছেন ইমিগ্রেশনে। ওকে, আপনার জন্য শুভকামনা রইল। যাই হোক, এই মোটামুটি আজকের আমাদের আপডেট। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করলাম যে দেশে যাওয়ার, আগামীকালকে আমি দেশে যাওয়ার জন্য আরো সুন্দর করে আরেকটা ভিডিও তৈরি করব, স্ক্রিনে দেখাবো। ওকে, আমি দু একটা প্রশ্ন আপনাদের এখান থেকে নিয়ে নিতে যাচ্ছি, যেহেতু আমাদের ভিডিওটা 10 মিনিটের বেশি। ওকে, নেব কিভাবে? ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি ইমিগ্রেশনের ওয়েবসাইটে যান, www.imi.gov.my। ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে ওখানে গেলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইনে। ওকে ভাই, অনলাইনে ভিসা লাগানোর জন্য থিঙ্ক পজিটিভ এখন সুযোগ দিছে, আপনি আগে এসে কবে বন্ধ হবে সেটা নিয়ে ব্যস্ত আছেন, এত চুলকানি থাকলে হবে না ভাই। আগে পজিটিভ থিঙ্কিং করেন যে সুযোগ দিছে, আপনার অ্যাপ্লাই করা শুরু করে দেন। আর এটা বলছে যে 30শে জুন 2021 সাল পর্যন্ত এই প্রোগ্রামটি থাকবে। সেক্ষেত্রে এখন আপনার কেউ শুরুই করলেন না, আগে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করছেন যে কতদিনের মধ্যে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, থিঙ্ক পজিটিভ, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনার কোম্পানির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, এখনই অ্যাপ্লাই করেন আপনি। আগে কতদিন লাস্ট ডেট, আপনি লাস্ট ডেটের চিন্তা করেন কেন? লাস্ট মিনিট ওয়ার্কস নো গুড, আপনি একবার লাস্টে যে কোনো কাজে ভালো না। আগে এখন যেহেতু সুযোগ দিচ্ছে এখনই অ্যাপ্লাই করেন। ওকে, আর যাদের ভিসা নাই, সরি, যাদের পাসপোর্ট নাই, পাসপোর্ট করতে দিছেন সেক্ষেত্রে তাদের বিষয়টি আলাদা। তবে বাংলাদেশ হাই কমিশন চেষ্টা করছে যত দ্রুত পাসপোর্টটা ডেলিভারি দেওয়া যায়। ওকে, যাদের পাসপোর্ট নাই তাদের জন্য রিকোয়েস্ট, যা বা যাদের পাসপোর্ট 2 বছরের কম মেয়াদ, তারা নতুন আরেকটা করে পাসপোর্ট তৈরি করতে দেন।
ওকে, আরো অনেকে প্রশ্ন করেছেন। যাই হোক, আমাদের ভিডিওটা যেহেতু আমরা 10 মিনিটের বেশি করতে চাচ্ছি না, সেক্ষেত্রে ওকে ভাই, অ্যাপয়েন্টমেন্ট আগের লিঙ্ক ক্লোজ বলে নো ভাই, আপনি আবার চেষ্টা করেন, অ্যাপয়েন্টমেন্ট অলরেডি এখনই নেওয়া যায়। ওকে, যাই হোক, আমাদের ভিডিওটি আর বেশিক্ষণ বড় করতে চাচ্ছি না। আমি জানি এরপর আপনাদের অনেক প্রশ্ন আছে, আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে আমাকে অফলাইন এখানে কমেন্টস করেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আগামীকালকেও আমি কীভাবে দেশে যাবেন সহজভাবে আমি স্ক্রিনে দেখাবো প্রসিডিওরগুলো, যে প্রসিডিওর যে ধাপগুলো আছে, আমি ইনশাল্লাহ সময় পেলে আগামীকালকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন। ওকে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।